একটি স্বাস্থ্য ব্যবস্থায় যতটুকু করা সম্ভব সব কিছু করা হয়েছে। জাহিদ মালিক স্বপন একজন বাংলাদেশি ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সংসদ সদস্য, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি মানিকগঞ্জ 3 আসন থেকে 3 বারের নির্বাচিত সংসদ সদস্য এবং 2014 সালে গঠিত তৃতীয় হাসিনা মন্ত্রিসভার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। 2019 সালের তৃতীয় হাসিনা মন্ত্রিসভার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দৈর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 1959 সালের 11 এপ্রিল জন্মগ্রহণ করেন জাহিদ মালেক। তার বাবা মরহুম কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল মালেক ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র। এরশাদ সরকারের আমলে মানিকগঞ্জ 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি। তার মায়ের নাম ফৌজিয়া মালেক। জাহিদ মালেক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জাহিদ মালেক স্বপন 1984 থেকে 2014 সাল পর্যন্ত বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, রাহাত রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড, বিডি সান লাইফ ব্রোকারেজ হাউস লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। তিনি 2001 সালে প্রথমবারের মতো মানিকগঞ্জ 3 আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন, কিন্তু পরাজিত হন। 2008 সালের সাধারণ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পুনরায় অংশগ্রহণ করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন। 2014 সালের সাধারণ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 2014 সালের 12 জানুয়ারি থেকে জাহিদ মালেক বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এবং 2019 সালের 7 জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত 11 জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন এবং 2019 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান। 3 সন্তানের জনক জাহিদ মালেকের সহধর্মিনীর নাম মিসেস শাবানা মালেক। স্ত্রী সহ সন্তানরা তার বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণ কাজের সঙ্গেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন। তিনি ঢাকাসহ মানিকগঞ্জের বিভিন্ন শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান স্থাপনে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।